হ্যালো গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্টও ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বাংলাদেশ সার্ভারে অলরেডি একটি নিউ রয়্যাল চলে এসেছে লাভার্স রয়্যাল বলে একটি নিউ রয়্যাল এসেছে আর এই নিউ রয়্যাল থেকে তোমরা এই পোপোস ইমোট এছাড়া দিল গিয়া ইমোট এছাড়া তোমরা লোল ইমোট এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি বান্ডিল এছাড়া তোমরা এখানে নিচে যে সকল রডগুলি দেখতে পাচ্ছ এই সকল রডগুলি নিতে পারবে বাট এখানে তোমরা পোপোস ইমোট এছাড়া তোমরা লোল ইমোট এছাড়া এই দিল গিয়া ইমোট তোমরা যদি দিতে চাও তাহলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যেটা লাইক করো নি ক্লিক করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো কি করছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে

ড বক্স এছাড়া স্কেটিং বোর্ড এছাড়া ব্যাকপ্যাক এই সব রিওয়ার্ডগুলি তোমরা এই নিউ ইভেন্ট থেকে নিতে পারবে এছাড়া তোমরা নিচে দেখতে পাচ্ছ টোকেন আর এই টোকেনের কি কাজ তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে বাট এখানে তোমরা যদি এই প্রোপোজ ইমোট বা এখানে এই দিল গিয়া ইমোট এছাড়া তোমরা এই লোল ইমোট যদি নিতে চাও তাহলে তোমাদের কত ডায়মন্ড খরচা হতে পারে দেখো এখানে তোমাদের একটি স্পিনে চল্লিশটি ডায়মন্ড এবং দশটি স্পিনে চারশোটি ডায়মন্ড এখানে তোমরা যদি দশটি স্পিন একসঙ্গে করো তাহলে এখানে তোমাদের পড়ার চান্স থাকবে আর এখানে তোমরা যদি একটি করে স্পিন করো অর্থাৎ একটি করে যদি চল্লিশের স্পিন করো তাহলে এখানে তোমাদের পড়ার চান্স খুব কম থাকবে এখানে আমি একটি স্পিন করে দেখি এখানে আমার কিউটে এখানে আমি একটি স্পিন করলাম এখানে স্পিন হয়ে গেল হওয়ার পর এখানে ক্রেট ওপেন হলো না এখানে আমি বন্ধুদের গান ক্রেট বক্স পেলাম এখানে আমি ওপেন করে নিলাম না এখানে আমার এখানে পারমান্টলি উঠলো না এছাড়া আমি আরও একটি স্পিন করে দেখবো এখানে আমার কি কিউটে এখানে আমি একটি আরও একটি স্পিন করলাম স্পিন করার পর এখানে বক্সটি চলে এলো এবং ওপেন হলো এখানে তিনটি টোকেন পেলাম এবং এই টোকেনগুলির কি কাজ তোমরা এই ভিডিও লাস্টে জানতে পারবে তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এখানে তোমাদের যদি পনেরোশো থেকে দু ডায়মন্ড থেকে থাকে তাহলে তোমরা এই তিনটি ইমোটের মধ্যে যে একটি ইমোট এখান থেকে পেতে পারো বা এখানে বান্ডিলও পেতে পারো অর্থাৎ এখানে তোমাদের যদি পনেরোশো থেকে দু ডায়মন্ড থেকে থাকে তাহলে তোমরা এখান থেকে যে একটি রিওয়ার্ড বা এখানে তোমাদের যদি লাখ ভালো থাকে দু তিনটি রিওয়ার্ডও পেয়ে যেতে পারো আর এখান থেকে তোমরা যদি রিওয়ার্ড নিতে চাও তাহলে এখানে তোমরা একটি করে স্পিন করবে না এখানে দেখতে পেলে আমি একটি করে স্পিন করলাম বাট এখানে এই নিচের বন্দুকের কানক্রেট বক্স এই আর এখানে তোমরা যদি স্পিন করো 10টি করে তাহলে কি কাজ দেখো এই টোকেন দিয়ে নিতে পারবে এই সব রেওয়ার্ড অর্থাৎ এই এক্সচেঞ্জ স্টোরে এলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটি যদি তোমরা নিতে চাও তাহলে এখানে তোমাদের 30 টোকেন লাগবে আর এই তিরিশটি টোকেন দিয়ে তোমরা এই ইমোটটি এক্সচেঞ্জ করে নিতে পারবে এছাড়া তোমরা এখানে তিরিশটি টোকেন দিয়ে তোমরা এই প্রোপোজ ইমোটটি তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে এছাড়া মাত্র পনেরোটি টোকেন দিয়ে তোমরা এই ইমোট এখান থেকে নিতে পারবে এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বান্ডিলটি এবং এই বান্ডিলটি এগুলি পঁচিশটি এবং কুড়িটি করে তোমরা এই টোকেন দিয়ে নিতে পারবে এছাড়া নিচে এলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাতটি টোকেন দিয়ে তোমরা এই সব রেডগুলি নিতে পারবে এখানে তোমরা মাত্র তিরিশটি টোকেন দিয়ে তোমরা এই ইমোটগুলি এখান থেকে নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা যদি চার থেকে পাঁচটি স্পিন করো এই দশটি করে তাহলে এখানে তোমাদের এই তিরিশটি এবং টি তোমাদের টোকেন হয়ে যাবে এবং তোমরা এখানে এই সব রেওয়ার্ডগুলি অর্থাৎ এই ইমোটগুলি এখান থেকে নিতে নিতে পারবে আর তোমাদের যদি না উঠে তাও তোমরা এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই নিউ ইভেন্টে তোমরা পনেরোশো থেকে দু হাজার ডায়মন্ড খরচা করলে যে একটি থেকে দুটি রোয়ার্ড তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে আর এইভাবে তোমরা খুব সহজে এই নিউ ইভেন্টটি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না